কথাই আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। না, তবে আমরা কোনো রকম তর্কে বিতর্কে যাব না, সঠিক বিষয়টি আপনাদের সামনে তুলে ধরাই হবে এই ভিডিওর মূল উদ্দেশ্য। যদি আপনিও পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকেন তো এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র আপনার জন্য। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। ভাইরাসের আতঙ্কে কাঁপছে এখন গোটা দেশ, পিছিয়ে নেই এ রাজ্যও। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা 4,500 গন্ডি পেরিয়েছে, ভীত এখন সাধারণ মানুষ। আর সেই ভয় থেকেই বোধহয় জন্ম নিচ্ছে একের পর এক বিভিন্ন কুসংস্কার। মাত্র কিছুদিন আগেই বাড়ির উঠোন খুঁড়ে বেরোচ্ছিল কাঠকয়লা, সেই কাঠকয়লাকে গুঁড়িয়ে গঙ্গা জলে মিশিয়ে লাগানো হচ্ছিল কপালে। এমনকি নিদান দেওয়া হয়েছিল এই কাঠকয়লা কপালে লাগালে নাকি মিলবে এই ভাইরাস থেকে মুক্তি। সে তো গেল একটা ব্যাপার, কিন্তু আজ যে ঘটনাটি আপনাদেরকে দেখাবো সেটি দেখে রীতিমতো আপনিও চমকে যাবেন। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে কোনো রকমের গুজবে কান দেবেন না বা কুসংস্কারে কান দেবেন না, কিন্তু থোড়াই কেয়ার করছে মানুষ। আবারও এক এরকমই কুসংস্কারের বশবর্তী হলো সাধারণ মানুষ। এখন প্রশ্ন হলো কি থেকে ছড়ালো এই কুসংস্কার? সিলের উপরে নোড়া দাঁড় করানো ঘিরেই এইবার এই অদ্ভুত কিছু যুক্তিবিহীন চিন্তা ভাবনা ছড়ালো। তবে বেশি দিনের নয়, রবিবার থেকেই শুরু হয়েছে এই বিশ্বাস। বেশ কয়েকটি জেলাতে দাবি করা হচ্ছে এই ভাইরাস রুখতেই স্বয়ং নেমে এসেছেন মহাদেব। কেউ কেউ আবার জানাচ্ছেন এই ভাইরাস থেকে মুক্তির ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা। চলুন এরপরে আপনাকে বলি ঠিক কি ঘটেছিল। ঠিক রবিবার রাতে হুগলির শ্রীরামপুরের চন্দ্রমোহন রাইলেনে দাস পরিবারের সিল নোড়া ধোয়ার সময়ই সিলের উপরে হঠাৎ করেই দাঁড়িয়ে যায় সেই নোড়া। আবার বলছি, এটা সম্পূর্ণ গুজব, দাবি করা হয়েছে এমনটাই। এমনকি হেলালেও নাকি হেলছিল না সেই নোড়া, প্রচুর মানুষের ভিড় হয় ওই বাড়িতে। তবে শুধুমাত্র শ্রীরামপুরে নয়, হুগলির আরও বেশ কিছু এলাকা এমনকি অন্যান্য জেলাগুলিতেও চিত্রটা সেই একই। পূর্ব বর্ধমানের নানা প্রান্তে সিল নোড়া পূজা করা হয়, এমনকি নোড়ার উপরে প্রদীপ রেখে পুজোও শুরু হয়ে যায়। সামাজিক দূরত্বের কথা ভুলে গিয়েই বিভিন্ন বাড়িতে ভিড় জমান প্রচুর মানুষ, ফলে চরমভাবে বেড়ে যায় সংক্রমণের আশঙ্কা। কিন্তু সরকারের তরফ থেকে এই ঘটনাকে সম্পূর্ণ গুজব বলে দাবি করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে জানানো হয়েছে এসবই আসলে একটি অন্ধবিশ্বাস। সংগঠনের সম্পাদক প্রদীপ মহাপাত্র জানিয়েছেন এর সঙ্গে বিজ্ঞানের কোনো রকম সম্পর্ক নেই। এমনকি তিনি এও জানিয়েছেন এটা আশ্চর্য হওয়ার মতো কোনো রকম বিষয় নয়। শুকনো অবস্থায় অনেক সময় নোড়া দাঁড়ায় না ঠিকই, কিন্তু ভিজে থাকলে সেটা দাঁড়াতেই পারে। আসলে যে বস্তুটিকে দাঁড় করানোর পরে সেন্ট্রাল অফ গ্র্যাভিটি থেকে তৈরি হওয়া শক্তি যদি সেই ক্ষেত্রে থেকে যায় তবে সেটি দাঁড়িয়ে থাকে, এবং সেই সূত্রই প্রয়োগ হচ্ছে এখানে, এবং তা না হলে পড়ে যেত সেই নোড়াটি। বিজ্ঞান মঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই ঘটনার সঙ্গে অলৌকিকতার কোনো ব্যাপার নেই, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলেই এটা স্বাভাবিকভাবে হয়। এটা সম্পূর্ণ মানুষের অন্ধবিশ্বাস, এর সাথে দৈব শক্তির কোনো রকম ব্যাপার নেই। তবে সোশ্যাল ডিস্টেন্সিং বলে মানুষ যেভাবে এই হুজুগে মেতে উঠেছে তাতে বেশ আশঙ্কিত এই সকল বিশেষজ্ঞরা। তবে আপনি এই ঘটনার এখনো পর্যন্ত সাক্ষী হয়েছেন নাকি অবশ্যই নিচে আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।